আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে গেল এক সপ্তাহে একজন মন্ত্রী তার কথাবার্তা। এক পর্যায়ে তিনি বলেছেন, মৌলবীরা যদি ফতুয়া দিতে আসে, ওয়াজ করতে আসে, তাদের দাড়ি কামিয়ে তাদেরকে শেভ করে দেওয়া হবে। আপনারা বোধহয় দেখেন নাই ভাই, এটা কি মন্ত্রীর কথা নাকি চাঁদপুর স্টিমার ঘাটের কুলির সর্দারের কথা? কুলির সর্দারের কথা। একজন মন্ত্রীর কথা এরকম? দাড়ি ইসলামের সুন্নত, এখানে সুন্নতটা কিন্তু ওয়াজিব। দাড়ি কাটা হারাম, রাখা ওয়াজিব। দাড়ি শুধু আমাদের নবীর সুন্নত নয়, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরামের দাড়ি ছিল। তাহলে দাড়িটা হলো মিন সুনানিল আম্বিয়া, সব আম্বিয়া কেরামের সুন্নত। যে দেশে 90 জন শতকরা মুসলমান, যারা দাড়ি রাখে না, রাখতে পারে না, তারা কিন্তু সমাজের কাছে একটু ছোট। যত নিয়োগ, আরে আমি দাঁড়িটা রাখতে পারলাম না, সে একটু নিজকে ছোট মনে করে, ঠিক কিনা বলেন? এখন একজন মন্ত্রী যদি বলে যে মৌলবীরা ফতুয়া দিতে আসলে, ওয়াজ করতে আসলে, তাদের দাঁড়ি কামিয়ে ফেলা হবে, তাহলে বুঝেন কেমন মন্ত্রী। বেচারার মাথার উপরের মাল একটাও নাই। উপরের মাল চিনেন? উপরের মাল নাই। বরিশাল পটুয়াখালীর একটা কথা আছে, মাছের মধ্যে পোমা, গাছের মধ্যে গোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। কি? গাছের মধ্যে গোমা, মাছের মধ্যে পোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। রোমা বুঝেন তো? চুল। তা আমরা আসলে দুঃখিত। আমি মন্ত্রী মহোদয়ের নাম বলছি না, মন্ত্রী হিসাবে সবাইকে আমি শ্রদ্ধা করি, কিন্তু একজন মন্ত্রী এই ধরনের কথা বলবে, বলতে পারে, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? সময় কিন্তু সব কিছু জবাব দেবে। আম্বিয়ায়ে কেরামের সুন্নত, নবীদের দাড়ি, এটা নিয়ে যে এই কথা তুমি বলেছ, তোমার ইমান চলে গেছে, তোমার বউ তালাক হয়ে গেছে, বলবেন যে লুৎফর রহমান আবার ফতুয়া দেয়। আলমরা ফতুয়া দেবে না, করবে কি? ইয়াস আলু না কানিল কালালা, হে নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে এমন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি মারা গেছে কিন্তু তার সম্পদ ভাগ করে নেওয়ার মতো কোনো ওয়ারিশ নাই, একজনও নাই, এমন ব্যক্তি সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, কুলিল্লাহ ইউফতিকুম, কুলিল্লাহ ইউফতিকুম, আপনি জবাবে বলুন আমি আল্লাহ তোমাদেরকে ফতুয়া দিচ্ছি, ফিল কালালা, এই উত্তরাধিকারবিহীন ব্যক্তি সম্পর্কে। তাহলে আল্লাহ নিজে বলছেন আমি ফতুয়া দিচ্ছি, নবী ফতুয়া দেন নাই, খোলাফায়ে রাশেদিন দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, এখন আলমরা ফতুয়া দিলে তাদের দাড়ি কামিয়ে ফেলা হবে। আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, দায়িত্ব অনুভূতি, দায়িত্ববোধ। আলেমরা আলেমানা কথা বলবে, মন্ত্রীরা মন্ত্রীর মতো কথা বলবে, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করি এই ধরনের কোনো বাড়াবাড়ি আমরা যেন আমাদের আচরণে, আচারে, কথাবার্তায় কেউ না করি। আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, জেনে রাখো, মনে রাখো, তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় এক একজন জিম্মাদার, কেয়ারটেকার, দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাসরের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। ভাই আমি একজন তালিবুল ইলম, আমার দ্বীনি ব্যাপারে কিছু দায়িত্ব আছে, হক কথা বলা, হক পথে চলা, হকের দিকে ডাকা, এই তো আলেমদের কাজ। মন্ত্রী মিনিস্টারদের কাজ কিন্তু অনেক বড়, অনেক বেশি, অনেক বেশি। সুতরাং যে যেই মাপের, যে যেই দায়িত্বের কথা বলার সময় এটা খেয়াল করে, এটা মনে রেখে কথা বলবে, আমাদের দায়িত্বশীল মন্ত্রীবর্গ তাদের জন্য ভালো হবে,
আমার ভাই, আমার দিনী ভাই আলেম ওলামা, যারা মাঠে ময়দানে কথা বলছেন জাতির উদ্দেশ্যে, আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, সময়টা খুব কঠিন জটিল, এই মুহূর্তে কথা বলার সময় নবীজিকে অনুসরণ করে একটু মিষ্টি মিষ্টি ভালো ভালো আকর্ষণীয় কথা বলতে হবে। কথা বলতে হবে মানুষকে বুঝাবার জন্যে, মানুষকে আকর্ষিত করার জন্যে। আর এখানে আরেকটা জিনিস, দেখের যারা, দেশের যারা মন্ত্রী মিনিস্টার, তারা কিন্তু আলেমদের চাইতেও দেশের বড় মুরব্বী মন্ত্রীরা। আমি বোধহয় ঠিক বলি নাই, মন্ত্রীরা কিন্তু রাষ্ট্রীয় অভিভাবক, আর ওলামায়ে কেরাম ধর্মীয় অভিভাবক, ঠিক কিনা বলেন? মন্ত্রীদের দায়িত্ব হলো প্রশাসনিকভাবে ভালোভাবে সুন্দরভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেয়া, আর ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আদর্শিকভাবে নৈতিকভাবে, আদর্শিক নৈতিকভাবে চারিত্রিকভাবে মানুষদেরকে সংশোধন করে ভালোর দিকে নিয়ে যাওয়া। আবার বলছি, আই রিপিট, সরকার এবং সরকারের মন্ত্রী, তাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনিকভাবে জাতিকে ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার এগুলো দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া। আর আলেমদের দায়িত্ব হচ্ছে দুনিয়া আখেরাত তাওহীদ রেসালত, ধর্মীয় অনুভূতি, আল্লাহর ভয়, পরকালের জবাবদিহিতার অনুভূতি, এগুলো বলে বলে জাতিকে ধর্মের দিকে। যেই লোক যত বেশি ধার্মিক সেই লোক কিন্তু তত বেশি সৎ, ঠিক না? এই যে বাংলাদেশে লক্ষ 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 কোটি টাকা বিদেশে গত এক যুগে চলে গেছে, এই টাকা যারা নিচে আলেম কয়জন আছে? একজনও নাই, একজনও নাই। তাহলে জাতির এই টাকা পয়সা, এগুলো কিন্তু আপনার আমার আমাদের সবার কাছে আমানত, এই আমানত সংরক্ষণ করা, পাহারা দেওয়া, প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে মন্ত্রী মিনিস্টার আমলা প্রশাসনের সাথে যারা জড়িত তাদের উপরে, আর নৈতিকভাবে এগুলাকে রক্ষা করা, হেফাজত করা, আমানতদার হওয়া, এটা শিখানোর দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম। তাইলে দুই দিক থেকে দুই রকমের কাজ, আলেমরা নৈতিক আর মন্ত্রীরা প্রশাসনিক। তাহলে দাড়ি শুধু আখেরি নবীর সুন্নত নয়, দাড়ি মিন সুনানিল আম্বিয়া, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরামের সুন্নত। এখন কেউ যদি আল্লাহর কোনো বিধান, নবীর কোনো সুন্না, এটাকে এইভাবে হেকারত করে, এইভাবে এটাকে তিরস্কার করে, তীক্ষ্ণ বাণ ছোড়ে, তাহলে তাবনুল মাসিয়াতে মাসিয়াতুন, গুনার কাজে সহযোগিতা করা কবিরা গুনা, ও তালাজ্জুজু বিহি কুফরুন। আর গুনার কাজ এটা দেখে কেউ যদি মজা মারে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। এখন নবীর সুন্নত দাঁড়ি, এইটাকে যদি কেউ এইভাবে আক্রমণ করে কথা বলে, তার বোধ হয় ইমান ঠিক থাকবে না, বউ তো ঠিক থাকবে নাকি? তাহলে দেখা যায় তার এই কিন্তু শুরু হয়েছে, সামনে খেলা কি হয় দেখার জন্য আপনারা তৈয়ার থাকেন। ইতিহাসের কোন যুগে আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ আল্লাহর দিন, আল্লাহ রসুলের তরিকা, এইটাকে এইভাবে হেকারত করে, অপমান করে, এইভাবে আক্রমণ করে কোনো যুগে কোনো খোদাদ্রোহী, কোনো জালেম, কোনো ফাসেক বাঁচতে? 2006 এবং 2007 আপনারা জানেন ফ্রান্সের যে সাংবাদিক আমাদের নবীর প্রথম ব্যঙ্গচিত্র এঁকেছিল ফ্রান্সের, কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে, এক গাড়ি অ্যাক্সিডেন্টে গাড়িও ভাগ ভাগ টুকরা টুকরা, তার মাথা গেছে এক জায়গায়, হাত গেছে আরেক জায়গায়, পুরা রাস্তার কয়েক কিলোমিটার পর্যন্ত তার শরীরের অংশ টোগাই টোগাই। তাইলে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, অন্যায় কাজ, ইসলাম বিরোধী কাজ, খোদাদ্রোহী কাজ, এগুলোর বিচার আখেরাতে তো হবে আসল বিচার, বড় বিচার, দুনিয়াতেও
হয় নাকি হয় না? হয়। হয় নাকি হয় না?